জানিয়া জানিয়া যান তার অভিযোগের উপর ভিত্তি করে আমরা একটা মামলা নিয়েছি পরবর্তীতে আরেকজন বাদী পাওয়া গেছে আমরা সাদ্দাম হোসেনকে অ্যারেস্ট করার পরে তার সহযোগিতায় ফরহাদ হোসেন নামের আরেকজনকে অ্যারেস্ট করা হয় এবং তাদের এদের কাছ থেকে এই সাদ্দাম হোসেনের কাছ থেকে দুইটা উদ্ধার করা হয় সাদ্দাম হোসেন এবং ফরহাদ হোসেনের কাছ থেকে এবং তাদের যে তথ্য মতে আমরা সোহেলের সন্ধান পাই সোহেলের বাড়িতে পরে অভিযান করে আমরা আরও পাঁচটা মোটরসাইকেল পাওয়া যায় তার বাড়িতে যেগুলো ওই ফ্যাব্রিকেশন বা কাস্টমাইজেশনের প্রসেসের মধ্যে আসছিল